নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের ভূগোলের প্রশ্নপত্র সলভ করাচ্ছি 1.1-এ। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চ কী বলেছে উচ্চতা হ্রাস পায় তাকে বলে অ্যান্সার হবে ঘর অ্যান্সার অবরোহণ। 1.2-এর অ্যান্সার হবে ঘর অ্যান্সার জলবিভাজিকা। 1.3-এর অ্যান্সার হবে করিরদ। 1.4-এর অ্যান্সার হবে ঘর অ্যান্সার লোয়েস। 1.5-এর অ্যান্সার হবে শর্টস, মানে সাহারা মরুভূমি লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? কয়ের অ্যান্সার হবে শর্টস হবে। পরের প্রশ্ন কি বলেছে 1.6-এ? 1.6-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জম্মু কাশ্মীর থেকে। 1.7-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দুন। 1.8-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভাকার নাঙ্গাল। 1.9-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ঠিক আছে কেরলে। 1.10-এর অ্যান্সার হবে চন্দন গাছ জন্মায়, তা হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। 1.11-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চিকমা গালুরে। 1. তো দেখো পরের প্রশ্ন কী বলেছে 1.12-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সেক্টর 5 সল্টলেক। 1.13-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 5000। 1.14-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মুম্বাই। ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বাই। এবার আমি বিভাগ খ সলভ করাবো। যেগুলো শুদ্ধ আছে সেইগুলো আমি রাইট চিহ্ন মেরেছি, যেগুলো অশুদ্ধ সেইগুলো আমি কেটে দিয়েছি। 2.11-এ এটা শুদ্ধ হবে, 2.12-তে শুদ্ধ হবে, 2.13-তে অশুদ্ধ, 2.14-এ অশুদ্ধ, 2.15-এ অশুদ্ধ, 2.16-এ শুদ্ধ, 2.17-এ শুদ্ধ। এবার আমি শূন্যস্থান তোমাদের সলভ করে দেবো। 2.21-এ নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির অ্যান্সার হবে ধনুক। 2.22-তে দুটি করির মধ্যবর্তী উঁচু অংশকে ড্যাশ বলে, অ্যান্সার হবে এরিটি। এরিটি বলে বানাম লেখা আছে, দেখে নাও। 2.23-তে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, অ্যান্সার হবে আনাইমুদি। 2.24-এ অরুণাচল প্রদেশ ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত, অ্যান্সার হবে দিহং। 2.25-এ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে আধি বলে, 2.25-এ অ্যান্সার হবে পেট্রোরসায়ন। 2.26-এ অ্যান্সার হবে লবণাক্ত, ঠিক আছে। 2.27-এ অ্যান্সার হবে পেট্রোরসায়ন, আর 2.26-এর অ্যান্সার হবে লবণাক্ত। তো দেখো বাকি প্রশ্নগুলো দেখে নাও। 2.31-এ অ্যান্সার হবে অবতল পাড়, ঠিক আছে। 2.32-এর অ্যান্সার হবে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায়। 2.33 অ্যান্সার হবে, 2.33 বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলিকে বলে, নাম লেখো সিপ হবে। 2.34-এর অ্যান্সার হবে হিমবাহ সৃষ্ট হ্রদ হলো তাল। 2.35-এর অ্যান্সার হবে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ। 2.36-এর অ্যান্সার হবে ধাপচাষ। 2.37-এর অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। 2.38-এর অ্যান্সার হবে ঘুষুড়ি। তো দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে। 2.41-এ কী বলেছে, নামচা বারোয়া। তো দেখো অ্যান্সার হবে আমাদের তিনের অ্যান্সার পূর্ব হিমালয়ের শৃঙ্গ। 2.42-তে মাজুলি। তো দেখো এর অ্যান্সার হবে চারের অ্যান্সার ব্রহ্মপুত্র। 2.44-এ মরুস্থলী, অ্যান্সার হবে একের অ্যান্সার রাজস্থান। 2.44-এ পারদ্বীপ, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার উড়িষ্যা। তোমরা 2022 সালের ভূগোলের প্রশ্নপত্রগুলো দেখে নাও, ঠিক আছে। 2 নম্বরে টোটাল ছখানা প্রশ্ন লিখতে হবে, 6×12 কোন প্রশ্নগুলো এসেছে যেগুলি তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, এবং তোমাদের 3 নম্বরের কোন প্রশ্নগুলো এসেছে সেইগুলো তোমরা দেখে নাও। এইগুলো কিন্তু প্রতি বছর মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, এবং বিভাগ উমুয়া যেটা 5 নম্বরের 5.1 থেকে 5 নম্বরের 2 প্রশ্ন এবং 5.2 থেকে 5 নম্বরের 2 প্রশ্ন, 5×10। তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, খুব সুন্দর করে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এইগুলো ভালো করে প্রিপারেশন নেবে, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে তোমরা ম্যাপ পয়েন্টিং দেখে নাও, বিভাগ চ থেকে টোটাল 10 নম্বর এখানে থাকে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।